বিদেশ কেউ যেন না আসে, কষ্ট হইলেও বাংলাদেশে পড়ালেখা করে যে কোনো একটা কিছু হয়, চাকরি যে কোনো একটা ব্যবসা এইসব কাজ যদি করতে পারে ভালো, বিদেশ ভাই কেউ যেন না আসে, আর আসলেও ভালো। জীবনে কখনো দেশে এমনি গান জড়াইছে ভাই? তা তো জড়াই নাই। হ্যাঁ দেখো দেখছো নি টাকা কষ্ট কারে করে না, পোলাপেন দেশে থাকতে বোঝে না, বাপ ভাইয়ের উপরে কত অত্যাচার করে, নিজের দেশে নিজের বাপ ভাইয়ের কাজ করে না, কিন্তু দেশ ছাড়িয়ে বাইরে কাজ করতে হয়। হ্যাঁ এর নিকৃষ্ট কষ্টের কাজ, কষ্টের কাজ করে, এরকম কষ্টের কাজ করছেন বাড়িতে? হ্যাঁ এইভাবে কোন সময় গাম জড়াইছেন? আমার কষ্ট হইতেছে বিশ্বাস করেন, আমরা বুঝি না, বিশ্বাস করেন আমিও যখন দেশে আসছিলাম কষ্ট কিটা বুঝতাম না, কিন্তু এই দেশে আইয়া নিজে কত কষ্ট করি। বিদেশ দেখছো নি ভাই, টাকা টাকা কেমনে উঠতেছে, এই দেহ টাকা টাকা এমনি দিয়ে দেয় না। আজকে মোবাইল কই আপনার সাথে আসেনি? আজ কত টেম্পারেচার জানেন আপনি? 47, 47°। এই গরমের ভিতরে কাজ করতে দিচ্ছে আর ঘাম আর টাকা। হ্যাঁ টাকা কামানো এত সোজা, পোলা ভাইনের স্বপ্ন দেয় এখন শুধু বিদেশ যাইব। হ্যাঁ দেশে এত শুনবো না ভাই, আমরাও তাকে ভাবতাম যে বিদেশ বলতে গেলে টাকা আর টাকা ভাই, ওখানে এসে আমার বুঝি ভাই বিদেশ যে কি কষ্ট, বিদেশ যে কি বাপের উপরে ভাইয়ের উপরে কত বাপ ভাই আছে যে আমরা যে অত্যাচার করি, বিদেশ যারা আছে টাকা দাও এটা কিনবো ওইটা কিনবো, আইফোন কিনবো হুন্ডা কিনবো এটা কিনবো, কত অত্যাচার কত প্রেশার করি। আর বিদেশে সবকিছু বুঝতেছি, বিদেশে সবকিছু মানুষ তো বুঝে না ভাই, 5 লাখ টাকা খরচ করে বিদেশে, বিদেশে আপনি যে পরিশ্রমে কাজ করে 12 ঘন্টা, আমি এখন মনে করি 12 ঘন্টা যদি আমি দেশে আমার কাজটা আমি করি, আমি 50,000 দরকার নাই, 20,000 টাকা কামাইতে পারতাম, আমার মা বাপ নিয়ে আমি ভালো থাকতে পারি। আমার হিসেবে আমার যেটুকু আমার বুঝে ধরে আপনার লোকে এই যে 6.5 লাখ টাকা দিয়ে মানুষ যায়, এই 6.5 লাখ টাকা মানুষ আসে আসতে গিয়ে 1-2 লাখ টাকা খাটিয়ে যদি একটা যদি অটো কিনে আমি আসতে ভালোভাবে সংসার চালিয়ে যাবো, আসতে ভালোভাবে থাকবো, এত ঘাম ধরে তোমার তো কোনো টেনশন আমি কিছু থাকবো না। আপনি কত টাকা দিয়ে আসেন? আমি এসি ভাই 6.5 লাখ। 6.5 লাখ কতদিন হয়েছে? এসি ভাই 5 মাস চলছে। 5 মাস হয়েছে, প্রত্যেক মাসে বেতন টান কত? বেতন ভাই ভাই 30,000। 30,000 খাইয়ে দেয় থাকে কত? থাকে ওই 18-20। আচ্ছা 25-এ নাকি 20-25-এ ধরেন, 25 আপনি কবে তুলবেন এই টাকা? ম্যাক্সিমাম 2 বছর আপনি বিনা পরিশ্রম কষ্ট করতে হইব, তারপরে আপনি টাকা তোলার পরে ফোন দিত, আপনি ফিউচার কই লাইফ কই, মানুষ বোঝেই কথা। আবার এই দেশেও আবার কেউ এরকম ভালো ভালো জায়গা আছে সে বৈশাখ মাসে 1 লাখ টাকা কামাইতেছে ভাগ্য, কিন্তু 95-100 জনের ভিতরে 95 জন ভালো জায়গায় নেয়, ভালো কাজ পায় না, ঠিক আছে না ভাই আমার কথা? ঠিক আছে, হয়তো 5 জন পায় আর বেশিরভাগ মানুষে পায় না, ঠিক আছে? বিদেশ আসেন ভাই, সবাই বইলা দেন, পড়ালেখা না করে বিদেশ আসার লেগে কষ্ট করার লেগে। একটা কথা, বিদেশ কেউ যেন না আসে, কষ্ট হইলেও বাংলাদেশে পড়ালেখা করে যে কোনো একটা কিছু হয়, চাকরি যে কোনো একটা ব্যবসা এইসব কাজ যদি করতে পারে ভালো, বিদেশ ভাই কেউ যেন না আসে, আর আসলেও ভালো একটা রাষ্ট্র। গাম রে ভাই রে ভাই, দেখছেন ইনোসেন্ট ভয়, ঠিক আছে সবাই ভালো থাকেন, এটাই বিদেশ ভাই।